আজ আমি ক্লাস ইলেভেনের ইকোনমিক্স পড়ব। আজকের টপিক ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। এই চ্যাপ্টারটি আমি এর আগের কয়েকটি ক্লাসে পড়িয়েছি। আজকে আমি তোমাদের ভারতের ক্ষুদ্র শিল্পক্ষেত্র দিয়ে শুরু করব। ভারতের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব খুব বেশি। উৎপাদনের পরিমাণ, কর্মসংস্থান, রপ্তানি সব দিক দিয়ে ক্ষুদ্র শিল্প ভারতে খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষুদ্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আমি আজকে আলোচনা করব। ফার্স্টেই আসি ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা বা ডেফিনেশন অফ স্মল ইন্ডাস্ট্রিজ। ক্ষুদ্র শিল্পের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। ভারতের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্প ও বৃহৎ শিল্পের মধ্যে পার্থক্য করা হয় শ্রম নিয়োগ ও মূলধন বিনিয়োগের ভিত্তিতে। 1966 সাল পর্যন্ত ভারত সরকার যে বার্ষিক শিল্প সমীক্ষা প্রকাশ করত, তাতে ক্ষুদ্রায়তন শিল্প হিসেবে ধরা হতো সেই সব শিল্প ইউনিটকে যেখানে 5 লক্ষ টাকার কম মূলধন নিয়োগ করা হতো এবং যেখানে 50 জন বা তার কম লোক বিদ্যুৎ শক্তি ছাড়াই উৎপাদন কাজ করত। তাহলে ক্ষুদ্র শিল্প আমরা বলতে আমরা কী বুঝি? যে শিল্প ইউনিটে 5 লক্ষ টাকার কম মূলধন নিয়োগ করা হতো এবং যেখানে 50 জন বা তার কম লোক বিদ্যুৎ শক্তি ছাড়াই উৎপাদন কার্য চালাতো, সেই শিল্পকে ক্ষুদ্র শিল্প বলা হয়। বর্তমানে শুধুমাত্র মূলধন বিনিয়োগের পরিমাণের ভিত্তিতেই ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা দেওয়া হয়। 1991 সালে শিল্পনীতি অনুসারে 3 ধরনের ক্ষুদ্রায়তন শিল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথম সংজ্ঞাটি কি? যে সমস্ত শিল্প ইউনিটে নিযুক্ত যন্ত্রপাতির মূল্য 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের অতি ক্ষুদ্র সংস্থা বলা হয়। আর দ্বিতীয়ত, যে সমস্ত শিল্প সংস্থায় বিনিয়োগের সর্বোচ্চ সীমা 60 লক্ষ টাকা তারা হলো ক্ষুদ্রায়তন সংস্থা। তৃতীয়ত কি, যে সমস্ত শিল্প ইউনিটের ক্ষেত্রে বিনিয়োজিত মূলধনের পরিমাণ 75 লক্ষ টাকার বেশি নয় এবং যেগুলি অন্য শিল্পে ব্যবহার্য যন্ত্রাংশ উৎপাদন করে তাদের অনুপূরক বা সহায়ক শিল্প বলা হয়। 2000 সালে এই সব শিল্পের বিনিয়োগের উর্ধ্বসীমা বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়। এবং লক্ষ্য করার বিষয় হলো এই যে ক্ষুদ্র শিল্পের মূলধন বিনিয়োগের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হলেও শ্রম নিয়োগের কোনো সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। মূলধন বলতে এখানে কারখানা বা যন্ত্রপাতিকেই বোঝানো হয়েছে, অর্থাৎ স্থায়ী মূলধনের মূল্যের ভিত্তিতেই এখানে আমরা ক্ষুদ্রায়তন শিল্পের সংজ্ঞা পেলাম। এবার হচ্ছে ভারতে অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব কতখানি। ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব ভারতীয় অর্থনীতিতে খুবই বেশি। ক্ষুদ্র বৃহদায়তন শিল্পে প্রতিযোগিতা সত্ত্বেও তেমন উল্লেখযোগ্য সরকারি সাহায্য না পেয়েও ক্ষুদ্র কুটির শিল্প যথেষ্ট প্রসার লাভ করেছে। 1950 সালে নথিভুক্ত ক্ষুদ্র শিল্পের সংখ্যা ছিল 16,000, সেই সংখ্যা 2006 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 123.42 লাখ। এছাড়াও নথিভুক্ত নয় এরও প্রায় 105 লাখ ক্ষুদ্র শিল্প ইউনিট ভারতে রয়েছে। তাহলে ভারতের অর্থনীতিতে কি দেখলাম? ভারতের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব ভূমিকা বুঝতে হলে দেশের মোট উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানিতে এর অবদান কত সেটা দরকার, সেটা দেখা দরকার। উৎপাদনের দিক থেকে দেখো যে ভারতে শিল্পজাত দ্রব্যের মোট উৎপাদনের 40% ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপন্ন হয়। 1973-74 থেকে 2005-06 সালের মধ্যে ক্ষুদ্রায়তন শিল্পের মোট উৎপাদনে চলতি মূল্যে 7,300 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 456,201 কোটি টাকা। 1994-95 থেকে 2005-06 সালের মধ্যে উৎপাদন বৃদ্ধির হার হচ্ছে 13.1%। বৃহদায়তন শিল্পের উৎপাদন বৃদ্ধির হার অপেক্ষা ক্ষুদ্রায়তন শিল্পের উৎপাদন বৃদ্ধির হার ছিল, হার এখানে অনেক বেশি। এবার হলো কর্মসংস্থানের দিক থেকে। ক্ষুদ্র কুটির শিল্পের খুবই গুরুত্বপূর্ণ বা
কুটির শিল্পের গুরুত্ব আছে। ভারতের কৃষির পরেই প্রধান জীবিকা হলো কি, ক্ষুদ্র আর কুটির শিল্প। 1973-74 সালে ক্ষুদ্র কুটির শিল্পের নিযুক্ত লোক সংখ্যা ছিল 39.7 লাখ। 2005-06 সালে তা বেড়ে দাঁড়ায় কত, 294.9 লক্ষ। 1994-95 থেকে 2005-06 এর মধ্যে কর্মসংস্থান বেড়েছে কত, 4.5%। ক্ষুদ্রায়তন শিল্পগুলোর উৎপাদন পদ্ধতি কি, শ্রমনিবিড় মানে লেবার ইনটেন্সিভ টেকনিক। ফলে ক্ষুদ্র শিল্পের বিকাশের মাধ্যমে আর্থিক কর্ম অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। বৃহদায়তন শিল্পের কর্মসংস্থান যে হারে বৃদ্ধি পায়, ক্ষুদ্রায়তন শিল্পের কর্মসংস্থান তার চেয়ে অনেক বেশি হারে বৃদ্ধি পায়। যে দেখা যায় যে হিসেব করে যদি আমরা দেখি তাহলে কি দেখব, যে প্রতি 1 লক্ষ টাকা বিনিয়োগে ক্ষুদ্রায়তন শিল্পে 21 জন লোক নিয়োগ করা সম্ভব, সেখানে বৃহদায়তন শিল্পে ওই টাকায় মাত্র 5 জন লোক নিয়োগ করা সম্ভব। অর্থাৎ ক্ষুদ্রায়তন শিল্পের কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা বৃহদায়তন শিল্পের কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতার প্রায় 4.2 গুণ। সুতরাং অধিক কর্মসংস্থান সৃষ্টির উপায় হিসেবে দেখলে ক্ষুদ্র কুটির শিল্পের স্থান সবার উপরে। এবার আসি রপ্তানির কথায়। যে ভারতের রপ্তানি বাণিজ্যেও ক্ষুদ্রায়তন শিল্পের দ্রব্য সামগ্রী একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। বর্তমানে আমাদের রপ্তানির প্রায় 1/3 অংশই ক্ষুদ্র কুটির শিল্পে উৎপন্ন হয়। যে সমস্ত রপ্তানি দ্রব্য ক্ষুদ্র কুটির শিল্পে উৎপন্ন হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কি কি, যে তৈরি করা জামা কাপড়, চামড়া, চটি জুতো, হুঁশিয়ারি দ্রব্য, অলংকার দ্রব্য, এইগুলো। 1973-74 সালে ক্ষুদ্র কুটির শিল্প থেকে উৎপন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি ছিল 393 কোটি টাকা। 2005-06 সালে এটা বেড়ে দাঁড়িয়েছে কত, 12,04,416 কোটি টাকা। তাহলে 1994-95 থেকে 2005-06 সাল পর্যন্ত এই সময়ে ক্ষুদ্র শিল্পজাত দ্রব্য সামগ্রীর রপ্তানি বার্ষিক 14.1% হারে বেড়েছে। এইভাবে ক্ষুদ্র কুটির শিল্পে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে ভারতে কি হচ্ছে, বৈদেশিক মুদ্রা ভারত কি হচ্ছে, যে ভারত বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হয়েছে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি জানলাম, যে ভারতের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব খুব বেশি। উৎপাদন বৃদ্ধির হার এবং কর্মসংস্থান বৃদ্ধির হার উভয় ক্ষুদ্র শিল্পে বৃহৎ শিল্পের তুলনায় বেশি। ভারতের ন্যায় জনবহুল দেশে যেখানে ব্যাপক বেকারত্ব বর্তমানে, সেখানে অধিক কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র শিল্প কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবার ক্ষুদ্র শিল্পে উৎপাদন বৃদ্ধির হারও যেখানে বৃহৎ শিল্পের তুলনায় বেশি, সেখানে ভারতের ন্যায় মূলধন অভাবী দেশে কাছে ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটানো জরুরি। এবার আমরা জানব ক্ষুদ্র শিল্পের সমস্যা সম্পর্কে, প্রবলেমস অফ স্মল ইন্ডাস্ট্রিজ। ভারতে ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো নানা সমস্যায় জর্জরিত, তাদের উন্নয়ন ও প্রসারের পথে নানা বাধা আছে। ক্ষুদ্র কুটির শিল্পগুলো যে সমস্ত বাধা ও সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলোকে দেখি। যে প্রথম হচ্ছে মূলধনের সমস্যা। যে ক্ষুদ্র কুটির শিল্পগুলোর প্রধান সমস্যা হলো মূলধনের স্বল্পতা। এই শিল্পের মালিকদের মূলধন স্বল্প, মূলধনের অভাবে তারা অনেক সময় প্রয়োজনীয় কাঁচামাল বা যন্ত্রপাতি কিনতে পারে না। ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো অনেক সময় ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজে ঋণ পায় না। ফলে মূলধনের জন্য ক্ষুদ্র কুটির শিল্পের মালিকদের প্রায় ব্যবসায়ীদের কাছে হাত পাততে হয়। ব্যবসায়ীরা ক্ষুদ্র কুটির শিল্পের মালিকদের অর্থে যোগান দেয় বা অর্থের যোগান দেয়, তার বিনিময়ে ব্যবসায়ী ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপন্ন দ্রব্যগুলোর কম দাম দেয়। ফলে ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকরা তাদের উৎপন্ন দ্রব্যের ন্যায্য দাম পায় না। 2 নম্বর সমস্যা কি, দ্বিতীয় সমস্যা হলো কি, কাঁচামালের সমস্যা। অনেক ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়মিতভাবে কাঁচামাল সংগ্রহ করতে পারে না। মূলধনের অভাবে এই শিল্প প্রতিষ্ঠানগুলো একসঙ্গে অধিক পরিমাণ কাঁচামাল কিনতে পারে না। অল্প পরিমাণ কাঁচামাল কিনলে অনেক সময় দাম ছাড়ের সুবিধা পায় না।
তাছাড়া আবার কি, অল্প পরিমাণ কাঁচামাল কিনলে গাড়ি ভাড়া, মাল তোলা নামানো এইসব খরচও বেশি পড়ে। আবার অনেক সময় ফোরে বা দালালদের কাছ থেকে চড়া দামে কাঁচামাল কিনতে হয়। কোনো কোনো ক্ষুদ্র শিল্পের কাঁচামাল বা প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানির পথেও অনেক অসুবিধা থাকে, সময় মতো কাঁচামাল সংগ্রহ করতে না পারার জন্য ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ অনেক সময় কি হয়, বাধাপ্রাপ্ত হয়। পরের সমস্যা কি আছে দেখো, পণ্য বিক্রয়ের সমস্যা। ক্ষুদ্র ও কুটির শিল্পগুলোর একটি বড় সমস্যা হলো যে তাদের উৎপন্ন পণ্য বিক্রয়ের সমস্যা। অনেক ক্ষেত্রেই ক্ষুদ্র কুটির শিল্পের মালিকেরা নিজেদের পণ্যের জন্য বিক্রয় ব্যবস্থা গড়ে তুলতে পারে না, ফলে উৎপন্ন পণ্য তারা মধ্যবর্তী ব্যবসায়ীদের হাতে তুলে দেয়। এছাড়াও উৎপন্ন পণ্য বিক্রয়ের আরও নানা রকম সমস্যা আছে, সেগুলো কি কি, যেমন উৎপন্ন দ্রব্যের বাজারে নানা স্তরে মধ্যবর্তী ব্যবসায়ীর অস্তিত্ব, বাজার সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব, উৎপন্ন দ্রব্যের নির্দিষ্ট মানের অভাব, এগুলো কি হয়, উৎপন্ন দ্রব্য বিক্রয়ের সমস্যাকে আরও জটিল করে তোলে। সংগঠিত বাজারের অভাবে তাই ক্ষুদ্র কুটির শিল্পের মালিকরা প্রায়শই তাদের উৎপন্ন দ্রব্যের ন্যায্য দাম পায় না। পরের সমস্যা কি আছে দেখো, অসম প্রতিযোগিতার সমস্যা। যে অনেক সময় ক্ষুদ্র কুটির শিল্পগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়। এই অসম প্রতিযোগিতা দুদিক দুরকমভাবে দেখা দিতে পারে বা দুদিক থেকে দেখা দিতে পারে। প্রথমত অনেক ক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্পগুলো যে দ্রব্য উৎপাদন করে সেই একই দ্রব্য বৃহৎ শিল্পে উৎপন্ন হতে পারে। শিল্পগুলো বৃহৎ মাত্রায় উৎপাদন করার ফলে অপেক্ষাকৃত কম ব্যয় উৎপাদন করতে পারে, ফলে ক্ষুদ্র কুটির শিল্পগুলো বৃহৎ শিল্পের উৎপন্ন দ্রব্যের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারে না। দ্বিতীয়ত অনেক সময় ক্ষুদ্র কুটির শিল্পগুলো যে দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্য বিদেশ থেকে অবাধে আমদানি করা হতে পারে। বিদেশি দ্রব্যের দাম কম হলে বা গুণগত মান ভালো হলে ক্ষুদ্র শিল্প প্রতিযোগিতায় কি হয়, মার খায়, পেরে ওঠে না। পরবর্তী সমস্যা কি আছে, প্রযুক্তির সমস্যা। ভারতে অধিকাংশ ক্ষুদ্র কুটির শিল্পে চিরাচরিত প্রযুক্তি ও পুরনো উৎপাদন কৌশল ব্যবহার করা হয়। উন্নত আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক উৎপাদন কৌশল খুব কম শিল্পেই ব্যবহার করা হয়। শিল্পীর ব্যক্তিগত দক্ষতা ও নিপুণতার উপরই ক্ষুদ্র কুটির শিল্পগুলো প্রধানত নির্ভরশীল। এবার ক্রেতাদের রুচি ও ফ্যাশনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কী করতে হবে, উৎপন্ন দ্রব্যের উপযুক্ত পরিবর্তন করতে হবে, কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ ও গবেষণার অভাবে ক্ষুদ্র কুটির শিল্পগুলো তাদের উৎপন্ন দ্রব্যের উপযুক্ত পরিবর্তন ঘটাতে পারে না। আরেকটি সমস্যার সম্মুখীন হয় ক্ষুদ্র কুটির শিল্পগুলো, সেটি কি, উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহারের সমস্যা। ক্ষুদ্র কুটির শিল্পের অপর একটি সমস্যা হলো এই উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহার। এই শিল্পগুলো তাদের উৎপাদন ক্ষমতায় প্রায় অর্ধেকই ব্যবহার করতে পারে না, নানা কারণে উৎপাদন ক্ষমতা কি থাকে, অব্যবহৃত থাকে। তাদের মধ্যে কি কি উল্লেখযোগ্য, কি কি, যে বিদ্যুতের যোগানের অভাব, কাঁচামালের অভাব, উৎপন্ন দ্রব্যের বাজারের অভাব প্রভৃতি। এই যে সমস্যাগুলো আমরা পড়লাম, এই সমস্ত সমস্যাগুলোর জন্য ক্ষুদ্র কুটির শিল্পগুলোর বিকাশ ব্যাহত হচ্ছে। তারা দিন দিন কি হচ্ছে, রুগ্ন হয়ে পড়ছে এবং বৃহৎ শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না। সেই জন্য এই সমস্যাগুলো দূর করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার, নতুবা কি হবে, এই ক্ষুদ্র কুটির শিল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের উপযুক্ত ভূমিকা পালন করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষুদ্রায়তন শিল্পের সমস্যা সমাধান করার জন্য সরকার কি কি নীতি গ্রহণ করেছিল সেগুলো এবার আমরা একটু পড়ি। যে স্বাধীনতার পর থেকেই ভারত সরকার ক্ষুদ্র শিল্পগুলোকে উৎসাহ দানের নীতি গ্রহণ করেছে। 1948 সালে শিল্প নীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে এবং দ্বিতীয় পরিকল্পনার ভারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হলেও ভোগ্যদ্রব্য উৎপাদনের জন্য ক্ষুদ্র কুটির শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নতির জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, সেগুলো কি গিয়ে দেখি। যে প্রথমত ক্ষুদ্র কুটির শিল্পের
উন্নতির জন্য সরকার বিভিন্ন কমিশন ও বোর্ড গঠন করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কি, সর্বভারতীয় খাদি ও গ্রামীণ শিল্প কমিশন, সর্বভারতীয় তাঁত শিল্প বোর্ড, সর্বভারতীয় হস্তশিল্প বোর্ড, কেন্দ্রীয় সিল্ক বোর্ড প্রভৃতি। এইসব বোর্ডের কাজ কি, এইসব বোর্ড বিভিন্ন পরিকল্পনা, গবেষণা ও কর্মসূচি অনুযায়ী বিভিন্ন ধরনের গ্রামীণ ও ক্ষুদ্রায়তন শিল্পের উন্নতি ও বিকাশের জন্য চেষ্টা করে। দ্বিতীয়ত কি, ক্ষুদ্র শিল্পগুলোর যন্ত্রপাতি সংগ্রহে সাহায্য করা এবং বা তাদের অর্ডার যোগানে সাহায্য করার জন্য 1955 সালে জাতীয় ক্ষুদ্র শিল্প কর্পোরেশন, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা NSIC গঠন করা হয়েছে। এছাড়া ষষ্ঠ পরিকল্পনাকালে জেলা স্তরে জেলা শিল্প কেন্দ্র স্থাপন করেছে। তৃতীয়ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের মূলধনের সমস্যা দূর করার জন্য আর্থিক সাহায্য প্রদানকারী নানা সংস্থা গড়ে তোলা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংস্থাগুলো কি কি, রাজ্য অর্থ কর্পোরেশন, প্রতিটি রাজ্যে এরূপ অর্থ কর্পোরেশন গঠন করা হয়েছে। এছাড়া 1969 সালে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করার পর এই ব্যাংকগুলো অগ্রাধিকার ভিত্তিতে ক্ষুদ্র ও কুটির শিল্পগুলোকে ঋণ দান করছে। তাছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্পগুলোকে অর্থ সাহায্য করার জন্য 1989 সালে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এই ব্যাংক ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋণদানকারী সংস্থাগুলোকে শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে কাজ করছে। চতুর্থত কি, যে বৃহৎ শিল্পের সঙ্গে প্রতিযোগিতা দূর করার জন্য সরকার বেশ কয়েকটি দ্রব্য উৎপাদনে শুধুমাত্র ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য সংরক্ষিত করেছে। এই ধরনের দ্রব্যের সংখ্যা বর্তমানে 800-এরও বেশি। বৃহদায়তন শিল্পগুলো এই সকল দ্রব্য উৎপাদন করতে পারে না, বৃহদায়তন শিল্পগুলির এই সকল দ্রব্য উৎপাদনের অনুমতি নেই। পঞ্চমত কি, যে ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন সংস্থা, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন স্থাপন করা হচ্ছে। এই সংস্থা কি, ক্ষুদ্র কুটির শিল্পগুলোতে কারিগরি জ্ঞান উন্নয়ন, নানা ধরনের পরামর্শ দেওয়া, উৎপন্ন দ্রব্য বিক্রির ব্যবস্থা ইত্যাদি ব্যাপারে সাহায্য করে। ষষ্ঠত, ক্ষুদ্র কুটির শিল্পগুলোকে সাহায্য করার জন্য আরও অনেকগুলো ব্যবস্থা সরকার গ্রহণ করেছে, সেগুলো কি একবার দেখি। যে ক্ষুদ্র শিল্পের জন্য অল্প কিস্তির মাধ্যমে যন্ত্রপাতি কেনার ব্যবস্থা, ক্ষুদ্র শিল্প সংস্থা যাতে সহজ শর্তে জমি সংগ্রহ করতে পারে তার ব্যবস্থা, সরকার দ্রব্য সামগ্রী কেনার ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পজাত দ্রব্যকে অগ্রাধিকার দিয়েছে, তারপর ক্ষুদ্র শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে সহজেই অনুমতি দেওয়া হয়েছে, তারপর ক্ষুদ্র কুটির শিল্পজাত দ্রব্যের উপর বিক্রয় কর ছাড় দেওয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন রাজ্য সরকার ক্ষুদ্র শিল্পগুলোকে সাহায্য করার জন্য শিল্প তালুক গড়ে তুলেছে, সস্তায় বিদ্যুৎ সরবরাহ করে এবং ছোট ছোট যন্ত্রপাতি যোগান দিয়ে রাজ্য সরকারগুলো ক্ষুদ্র কুটির শিল্পের উৎপাদন ক্ষমতা বাড়াবার চেষ্টা করেছে। গ্রামীণ শিল্প উন্নয়নের জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও ক্ষুদ্র ও কুটির শিল্পগুলোর অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। ক্ষুদ্র শিল্পগুলো এখন নানা সমস্যায় জর্জরিত, ফলে প্রায় 40% ক্ষুদ্র শিল্প সংস্থায় রুগ্ন। ক্ষুদ্র ও কুটির শিল্পগুলোর এই অবস্থা কী করতে হবে, দূর করার চেষ্টা করতে হবে এই বিষয়ে, এবং এই ব্যাপারে সরকারকে আরও বেশি সচেষ্ট ও তৎপর হতে হবে। এরপরে আমরা পড়ব ভারতের শিল্প নীতি বিষয়ে, দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ ইন্ডিয়া। কোনো দেশে শিল্পায়নের ধাঁচ সম্পর্কে সেই দেশের সরকার যেসব নীতি অনুসরণ করে থাকে তার বিস্তারিত বিবৃতিকেই ওই দেশের শিল্পনীতি বলা হয়। 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন তার শিল্পায়নের মাত্রা ছিল অত্যন্ত নিম্নস্তরে, সুতরাং ভারতে একটি সুষ্ঠু শিল্পনীতির প্রয়োজন ছিল। ভারতে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়েছিল 1948 সালে। 1948 সালের এপ্রিল মাসে ভারত সর্বপ্রথম
একটি শিল্পনীতি ঘোষণা করেছিল। এই শিল্পনীতি কি কি বিষয় ছিল, এই শিল্পনীতিতে কি কি বিষয় ছিল? প্রথম হচ্ছে বেসরকারি ও সরকারি ক্ষেত্রে সহাবস্থান। ভারতের শিল্প অর্থনীতিতে বেসরকারি ও সরকারি উভয় ক্ষেত্রেরই যে গুরুত্ব রয়েছে তা এই নীতিতে স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ মিশ্র অর্থনীতি ধারণাটি এই নীতিতে গ্রহণ করা হয়েছে বা গৃহীত হয়েছে। অবশ্য সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলিতে উৎপাদন বৃদ্ধির উপর এই নীতিতে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল। দ্বিতীয়ত কি, শিল্পক্ষেত্রের শ্রেণী বিভাগ। শিল্পগুলোকে এখানে মোট 4 ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে কিছু কিছু শিল্প শুধুমাত্র সরকার প্রতিষ্ঠানগুলোর জন্যই চিহ্নিত করা হয়েছিল, যেমন রেল পরিবহন, আণবিক শক্তি, অস্ত্র, সামরিক রসদ নির্মাণ প্রভৃতি। এই শিল্পগুলো শুধুমাত্র সরকারি ক্ষেত্রেই উৎপাদন করা হবে। কিছু দ্বিতীয়ত কি দ্বিতীয় ভাগে কি ছিল, কিছু শিল্প, যেসব শিল্পগুলি বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই ছিল সেগুলোকে থাকার অনুমতি দেওয়া হলো, কিন্তু বলা হলো যে এইসব শিল্প ভবিষ্যৎ কি বললো এইসব শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন সরকারি নিয়ন্ত্রণে থাকবে এবং সরকারের প্রত্যক্ষ নির্দেশে এগুলোকে চলতে হবে। এই শিল্পগুলোর মধ্যে কি কি শিল্প পড়েছিল, কয়লা, লৌহ ইস্পাত, জাহাজ নির্মাণ, উড়োজাহাজ নির্মাণ, টেলিফোন নির্মাণ, টেলিগ্রাফ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মাণ প্রভৃতি শিল্পকে এই শ্রেণীতে রাখা হয়েছিল। তৃতীয় বিভাগে ছিল কিছু শিল্প, সেগুলো হচ্ছে এগুলিতে বেসরকারি উৎপাদন প্রতিষ্ঠানগুলো আপাতত স্বাধীনভাবে কাজ করতে পারবে বলা হয়েছিল, কিন্তু পরে প্রয়োজন বোধে সরকার এগুলির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, যেমন মোটর গাড়ি, লবণ, বিদ্যুৎ, ভারী মেশিন, অলৌহ ধাতু শিল্প, ভারী রাসায়নিক দ্রব্য, রাসায়নিক সার প্রভৃতিকে এই শিল্পে এই ধরনের শিল্প বলে চিহ্নিত করা হয়েছিল। চতুর্থ বিভাগে ছিল অন্য সব শিল্পে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে অবাধ প্রবেশের অধিকার দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এগুলোর মধ্যে কোনো ক্ষেত্রে বেসরকারি উৎপাদকরা যদি যথেষ্ট প্রবেশ না করে বা প্রয়োজন মতো উৎপাদন করতে না পারে তাহলে সরকার এই সব ক্ষেত্রে প্রবেশ করতে পারবে। তাহলে এই হলো 1948 সালে শিল্পনীতির মূল কথা, যে ভারতের অর্থনীতি হলো কি, একটি মিশ্র অর্থনীতি। তাহলে 1948 সালে শিল্পনীতির মূল কথা কি ছিল, যে ভারতের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি। দ্বিতীয় শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল 1956 সালে। 1948 সালের পর ভারতের শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। 1951 সালে পরিকল্পিত উন্নয়নের প্রক্রিয়া শুরু হয় এবং 1951 থেকে 1956 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়িত হয়েছিল এবং বেসরকারি উৎপাদকদের উপর সরকারি নিয়ন্ত্রণ বলবৎ করার উদ্দেশ্যে 1951 সালে শিল্প আইন পাস করা হয়। এই পরিপ্রেক্ষিতে সরকার একটি নতুন শিল্পনীতি ঘোষণা করেছিল 1956 সালে এবং 1948 সালে শিল্পনীতিকে বাতিল করে দিয়েছিল। ১৯৫৬ সালে যে শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল তার উদ্দেশ্য কি ছিল, প্রথম উদ্দেশ্য ছিল যে ভারী শিল্পের উন্নয়নের হারকে ত্বরান্বিত করা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল সরকারি ক্ষেত্রকে আরো বিস্তৃত করা। তৃতীয় উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে আয় ও সম্পদে বৈষম্য হ্রাস করা এবং চতুর্থ উদ্দেশ্য ছিল অর্থনৈতিক ক্ষমতা যাতে মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত না হয় সেদিকে লক্ষ্য রাখা। এইসব উদ্দেশ্য সাধনের জন্য সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে মিলেমিশে কাজ করতে হবে এবং 1956 সালে শিল্পনীতির মূল অংশগুলি কি ছিল, যে শিল্পক্ষেত্রে বিভাজন। এবারে ভারতের এর 1948 সালে আমরা কি দেখেছিলাম, ভারতের শিল্পগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু 1956 সালে শিল্পনীতি অনুযায়ী ভারতের শিল্পগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম তালিকায় 17টি শিল্পকে রাখা হয়েছিল, তার মধ্যে কি ছিল, অস্ত্র, সামরিক রসদ,
আণবিক শক্তি, লৌহ ইস্পাত, ভারী বৈদ্যুতিক যন্ত্র, কয়লা, খনিজ তেল, উড়োজাহাজ নির্মাণ, বায়ুপথের পরিবহন, রেল পরিবহন, জাহাজ নির্মাণ প্রভৃতি। দ্বিতীয় তালিকায় কোন কী কী শিল্প ছিল? যে মেশিনপত্র, যেসব ধাতু শিল্প তালিকা প্রথম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলি কৃত্রিম রবার, সার, যানবাহন, সামুদ্রিক পরিবহন প্রভৃতি। আর তৃতীয় তালিকায় বাকি সব শিল্পগুলোকে তৃতীয় তালিকাভুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এছাড়া বেসরকারি ও সরকারি ক্ষেত্রে সহাবস্থানের কথা বলা আছে। যে কয়েকটি শিল্পের কথা কয়েকটি শিল্পের শিল্পকে বাদ দিয়ে অন্যান্য সব শিল্পে বেসরকারি উৎপাদকদের স্বাগত জানানো হয়েছিল এবং খুব কম শিল্পেই বেসরকারি প্রতিষ্ঠানের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তৃতীয় তিন নম্বর পয়েন্ট হলো যে বেসরকারি ক্ষেত্রকে সাহায্য, প্রয়োজন হলে সরকার যাতে বেসরকারি কোম্পানিগুলোকে ব্যবসায় ঝুঁকি বহনে সাহায্য করতে পারে এবং তাদের কিছু শেয়ার ক্রয় করতে পারে, তার ব্যবস্থাও এই শিল্পনীতিতে উল্লেখ ছিল। এবং 1956 সালে কি বললাম, ব্যবস্থাও শিল্পনীতিতে উল্লেখ ছিল এবং বলা হয়েছিল যে কর ছাড়ের মাধ্যমে এবং অন্যান্যভাবেও সরকার বেসরকারি ক্ষেত্রকে প্রয়োজন মতো সাহায্য করবে। এবং শুধু সাহায্যই নয়, সরকার প্রয়োজন বোধে বেসরকারি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করবে, সেই কথাও এই 1956 সালের শিল্পনীতিতে উল্লেখ ছিল। ভারতে তৃতীয় শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল 1991 সালে। কি বলল, ভারতের তৃতীয় শিল্পনীতি ঘোষিত হয়েছিল 1991 সালে। 1980-এর দশক থেকেই ভারতের অর্থনীতিতে উদারীকরণের প্রবণতা লক্ষ্য করা যায় বা প্রবণতা শুরু হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এই নতুন শিল্পনীতি ভারতের শিল্পক্ষেত্রকে অনেকটাই অবাধ ও মুক্ত করে তোলে। 1991 সালে যে শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল তার লক্ষ্য বা উদ্দেশ্য কি? যে প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য ছিল অপ্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপ থেকে ভারতের শিল্প অর্থনীতিকে মুক্তি দেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ছিল উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের বৃদ্ধির স্বার্থে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের উপর থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করা। ও তৃতীয় উদ্দেশ্য ছিল ভারতের শিল্পগুলির প্রতিযোগিতা করার শক্তি বৃদ্ধি করা। এবং আশা করা হলো যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বেশি সুযোগ সুবিধা দিয়ে বৃহৎ প্রতিষ্ঠানগুলির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপর যে আইনগত বিধিনিষেধ বলবৎ ছিল তা প্রত্যাহার করে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসায়িক স্বার্থে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে এই নতুন শিল্পনীতি ভারতে একটি সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবে। 1991 সালে যে শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল তার বৈশিষ্ট্যগুলো নিয়ে এবার একটু আলোচনা করি। প্রথম বৈশিষ্ট্য হলো কি, শিল্প লাইসেন্স ব্যবস্থা বাতিল। অর্থনীতিকে আরো উদার করে তোলার উদ্দেশ্যে এবং সরকারি নীতিতে স্বচ্ছতা নিয়ে আসার জন্য নতুন শিল্পনীতিতে অধিকাংশ শিল্পের জন্যই লাইসেন্স প্রথা বাতিল বলে ঘোষণা করা হয়। শুধুমাত্র কয়েকটি শিল্পে উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করতে গিয়ে হলে এখনও লাইসেন্স নিতে হবে বলে ঘোষণা করা হয়। সেই শিল্পগুলো কি কি? কয়লা ও লিগানাইট, পেট্রোলিয়াম, মোটরগাড়ি, খনি শিল্পে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য, বিপজ্জনক রাসায়নিক দ্রব্য প্রভৃতি 18টি শিল্প ছিল, শিল্প আছে, দেওয়ার জন্য সরকার থেকে লাইসেন্স নিতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হল এমআরটিপি সীমা। 1969 সালে একচেটিয়ামূলক ও ব্যবসা সীমিতকরণ আইনে বলা হয়েছিল যেসব কোম্পানি সম্পদের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার উপর হবে তাদের উপর বিভিন্ন সরকারি নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ বলবৎ হবে। এই সীমাকে বলা হতো এমআরটিপি সীমা। এই ঊর্ধ্বসীমা অবশ্য মাঝে মাঝে বাড়ানো হতো। 1985 সালে
এটিকে করা হয়েছিল 199 কোটি টাকা। 1991 সালের শিল্পনীতিতে এই এমআরটিপি সীমা ধারণাটাই বাতিল করে দেয় এবং বড় কোম্পানিগুলির প্রসারের ক্ষেত্রে, তার ফলে কী হলো, বড় কোম্পানিগুলি প্রসারের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। তৃতীয় বৈশিষ্ট্য হলো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র সম্পর্কে নীতি। এই শিল্পনীতিতে বলা হয় যে এযাবৎ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের সংস্থাগুলিতে যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে তার তুলনায় মুনাফা কম হয়েছে, সামান্যই হয়েছে। এই জন্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে পরিধি হ্রাস করা প্রয়োজন। তাই 1956 সালের শিল্পনীতিতে যেখানে 17টি শিল্পকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছিল, এখন সেখানে মাত্র 8টি ক্ষেত্রকে এই 1991 শিল্পনীতি অনুযায়ী 8টি ক্ষেত্রকে সরকারি ক্ষেত্রে সংরক্ষণ করা হয়। এবং সেইগুলো কি কি, অস্ত্র নির্মাণ, আণবিক শক্তি, কয়লা, খনিজ তেল প্রভৃতি এই 8টি ক্ষেত্রের মধ্যে রয়েছে। পরে 1993 সালে সংরক্ষিত ক্ষেত্রের সংখ্যা আরও কমিয়ে 6টিতে আনা হয়েছে। অন্য সব ক্ষেত্রেই বেসরকারি উৎপাদকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। চতুর্থ বৈশিষ্ট্য কি, বিদেশি বিনিয়োগ ও বিদেশি প্রযুক্তি। ভারতে বিদেশি বিনিয়োগের ব্যাপারটি শুরু থেকেই সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল, কিন্তু নতুন নীতিতে কিছু নির্দিষ্ট শিল্পের কথা উল্লেখ করা হলো যেখানে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার এবং উচ্চ হারে বিনিয়োগ আবশ্যক। বলা হলো যে এই সব শিল্পে বিদেশি প্রযুক্তি ব্যবহারে এবং মোট শেয়ার মূলধনের 51% পর্যন্ত বিদেশি বিনিয়োগের অনুমোদন সহজেই পাওয়া যাবে। বৈদ্যুতিক সরঞ্জাম, টেলিযোগাযোগে ব্যবহৃত যন্ত্রপাতি, যানবাহন নির্মাণ প্রভৃতি 34টি শিল্পের কথা এই প্রসঙ্গে এই নতুন শিল্পনীতিতে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ভারতের শিল্পনীতিগুলো সম্পর্কে জানলাম, 3টি শিল্পনীতি সম্পর্কে, এবং তার বৈশিষ্ট্য, লক্ষ্য বা উদ্দেশ্য কী সেই সম্পর্কেও জানলাম। তোমাদের এই চ্যাপ্টারটি থেকে বড় প্রশ্ন আসবে, 5 মার্কসের প্রশ্ন আসবে, তোমরা এই চ্যাপ্টারটি খুব ভালো করে পড়বে। আর আজকের ক্লাস এখানেই শেষ হলো।